কাল থেকে মঙ্গলবার পর্যন্ত অফিস চলবে সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত তথ্য জানিয়েছেন এ জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন রাজধানীতে এক অনুষ্ঠানের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রী বলেন পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হচ্ছে সার্বিক বিবেচনায় আগামী তিন দিন এই সূচিতে চলবে সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক জানিয়েছে আর্থিক লেনদেন চলবে সকাল দশটা থেকে বিকাল তিনটা আর ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে পুঁজি বাজারে বিনিয়োগকারীরা লেনদেন করতে পারবেন সকাল দশটা থেকে দুপুর একটা পঞ্চাশ মিনিট পর্যন্ত স্বাস্থ্যকর টাইম লাইফ রবিবার পরশু সোমবার এবং তারপরের দিন মঙ্গলবার অর্থাৎ আঠাশ উনত্রিশ তিরিশ এই তিন দিন অফিস শুরু হবে সকাল নয়টা এবং শেষ হবে বিকাল তিনটে পরিবেশ স্বাভাবিককরণের একটা বিষয় আছে তো সব কিছু বিবেচনা করেই কিন্তু আমরা সে অফিস টাইমটি করছি তো সেক্ষেত্রে আমরা আগামী তিন দিন করব তারপরে হয়তো আমরা পরবর্তী নির্দেশনা পেলে তখন আমরা বাকিটা আমরা জানাতে